হ্যালো বন্ধুরা, ঘরের কাজ হোক বা রান্নাঘরের কাজ, প্রত্যেকটা গৃহিণী চাই প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে করা। আর প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে করতে গেলে এই রকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতেই হবে। এই রকমই কিছু সহজ টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো প্রত্যেকদিনই প্রত্যেকেরই কাজে আসবে। তার আগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। চলো তাহলে টিপসগুলো দেখে নিই। এক নম্বর টিপসটি দেখো, এখানে চলে এসেছি কিচেন সিঙ্কের কাছে। আমরা প্রত্যেকেই রান্না করার পর এই সিঙ্কের মধ্যে থালা বাসন মেজে থাকি, মাছ মাংস সবজি সব কিন্তু ধুয়ে থাকি। এক্ষেত্রে দেখা যায় সিঙ্কের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়, নোংরা হয়ে যায় এবং একটা আয়রনের দাগ হয়, জলের যে আয়রনের দাগ সেটাও পড়ে এবং মাছ মাংস ধোয়ার কারণে একটা কস থাকে আর দেখতেও খুব বাজে লাগে। কিভাবে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যাবে এবং কোনো রকম সার্ফ সাবান লিকুইড কিছুই লাগবে না, সেটাই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা অনেকেই কিন্তু সার্ফ সাবান দিয়েই পরিষ্কার করে থাকি। আজকে আমি সার্ফ সাবান ছাড়াই কিন্তু একদম চকচকে করে ফেলবো ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো সেটা কী জিনিস চলো দেখে নিই। সিঙ্ক পরিষ্কার করার জন্য লাগবে এই ফেলে দেওয়া চা পাতা। আমরা তো চা করার পর এই চা পাতা ফেলে দিই, ফেলে তো দেবো অবশ্যই, তার আগে একটু কাজে লাগিয়ে নিই। তো সেই কারণেই এই ফেলে দেওয়া চা পাতা দিয়েই আজকে সিঙ্ক পরিষ্কার করব। তার কারণে আমি সিঙ্কের মধ্যেই ফেলে দেওয়া চা পাতা দিয়ে দিলাম, তারপরে একটা কসবাইট নিলাম, তারের কসবাইট ভিতরে আছে এবং তার উপরে কিন্তু নর্মাল কসবাইট আছে, তোমরা যে কোনো কসবাইট নিতে পারো। তারপরে যদি এইভাবে একটু ঘষা দিই তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, কারণ এই যে চা পাতার মধ্যে দানা দানা ভাব আছে সেই কারণে এটা স্ক্রাবারের কাজ করবে, স্ক্রাবারের কাজ করবে, সেই কারণে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। যত রকমের তেল চিটচিটে দাগ থেকে শুরু করে এবং জলের আয়রনের দাগ কস সব কিছুই কিন্তু উঠে যাবে এই চা পাতা দেওয়ার কারণে। দেখতেই পাচ্ছ এইভাবে একটু ঘষা দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর আমি তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দেবো, তার আগে কিন্তু এইভাবে ভালো করে ঘষা দিয়ে নেব পুরো সিঙ্কটা। কসবাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে, কোনো রকম সার্ফ সাবান ছাড়াই এই শুধুমাত্র ফেলে দেওয়া এই চা পাতা দিয়েই কিন্তু একদম পরিষ্কার করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা চকচকে হয়ে গেছে, এই কণারগুলো কিন্তু একদম আয়রনের দাগ কালো হয়ে পড়েছিল, একদম পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি ছুরি কাঁচি। আমরা কাটাকাটি করতে ছুরি ব্যবহার করি এবং কাঁচিও কাটাকাটি করতে ব্যবহার করি আমাদের দরকারি জিনিসপত্র। তো দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরে এর মধ্যে কিন্তু ধাতটা একদমই চলে যায়। আমাদের কাটাকাটি করতে অনেক অসুবিধা হয়, বিশেষ করে সবজি কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। কীভাবে ধার ফিরিয়ে আনবে তার একটা টিপস শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের তারের চা ছাঁকনি থাকে, এই চা ছাঁকনি দিয়েই কিন্তু খুব সহজেই তোমরা এইভাবে ছুরি কাঁচি ধার ফিরিয়ে আনতে পারবে। এটা যেহেতু একদম তারের হয় একদমই কিন্তু এটা ধার থাকে, তো দেখতেই পাচ্ছ এইভাবে যদি একটু ঘষা দিই ছুরি কাঁচি খুব সহজেই ধারটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, একদমই কিন্তু নতুনের মতো ধার চলে আসবে একবারই এইভাবে ঘষা দিলে। দেখতেই পাচ্ছ আমি ছুরি এবং কাঁচি সব কিন্তু ধার করে নিচ্ছি এইভাবেই। খুব সহজেই তোমরা ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু ধার করে নিতে পারবে। প্রত্যেকটা কাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় দেখবে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু প্রত্যেকটা কাজ আমরা গুছিয়ে করতে পারবো আর বাইরে যেতে হবে না। তো দেখো দুটো ছুরি আমি ধার করে নিলাম, এরপরে কাঁচিটাও ভালো করে এইভাবে ঘষে ঘষে ধার করে নিচ্ছি এই তারের চা ছাঁকনি দিয়ে। তোমরা অবশ্যই বাড়িতে এই টিপসটি ট্রাই করো, আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে। ট্রাই করে কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানিও। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো। তিন নম্বর টিপসে চলে এলাম, এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন। আমাদের কিন্তু প্রত্যেকেরই রসুন ছাড়াতে হয় এবং রসুন ছাড়াতে কিন্তু আমাদের বিরক্ত বোধই হয় আর দেখা যায় নখ ব্যথা হয়ে যায় এবং নখ থেকে কিন্তু একটা বাজে গন্ধ ছাড়ে, তখন কিন্তু আমরা যতই হাত ধুই না কেন এই গন্ধ কিন্তু যায় না। আর এইভাবে রসুন ছাড়াতে গেলে অনেকটা সময়ও ব্যয় হয় এবং তার সঙ্গে সঙ্গে হাত ও আঙুলও ব্যথা হয়ে যায়। কীভাবে রসুন ছাড়াবে খুব সহজে তার একটা টিপস শেয়ার করব। এইভাবে একটা রসুনের কোয়া নেবে, তারপরে তোমরা যদি এই রসুনের কোয়াটাকে এইভাবে একটু চাপ দাও তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এইভাবে এখান দিয়েই ভেঙে যাচ্ছে, গেলেই কিন্তু খুব সহজেই তোমরা এটা ছাড়িয়ে নিতে পারবে। এইভাবেই কিন্তু করলে একটু তোমাদের বিরক্ত বোধ হবে না এবং খুব সহজেই তোমরা রসুনটাকে ছাড়িয়ে নিতে পারবে। একটু এইভাবে চাপ দেবে, দিলেই কিন্তু খুব সহজেই মুখটা ফেটে যাবে, গেলে তোমরা এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ছাড়িয়ে নিতে পারবে। এইভাবে তোমরা অনেক রসুন ছাড়িয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখতেই পাচ্ছ এরকম চাপ দিলেই কিন্তু খুব সহজেই মুখটা ফেটে যাবে, গিয়ে খুব সহজেই কিন্তু রসুনটা তোমরা ছাড়িয়ে নিতে পারবে। আশা করছি টিপসটি অবশ্যই তোমাদের কাজে আসে, ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে এইরকম গ্রেটার থাকে, সবজি জিনিসপত্র গ্রেট করার জন্য এই গ্রেটার আমরা ইউজ করি। আর একবার যদি এই গ্রেটারের ধার চলে যায় তাহলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, অনেকটা চাপ দিয়ে দিয়েই তবেই কিন্তু গ্রেট করতে হয়।
আমাদের কিন্তু বিরক্ত লাগে। খুব সহজেই তোমরা গ্রেটারের ধার ফিরিয়ে আনবে। তার জন্য একটা ছোট্ট টিপস, আমাদের প্রত্যেকের বাড়িতে সিল নোড়া থাকে, সিল নোড়ার যে নোড়া ওই নোড়া দিয়ে যদি আমরা এইভাবে একটু ঘষিয়ে উল্টো সাইড দিয়ে, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু গ্রেটারের মধ্যে ধার চলে আসবে আর গ্রেট করতে খুব সুবিধা হবে, ধার চলে আসবে। অবশ্যই তোমরা এই টিপসটি ট্রাই করো, আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও। অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে কত সহজেই তোমাদের গ্রেটারে ধার চলে এসছে। চার নম্বর টিপসটি হলো, এখানে নিয়েছি ঝাড়ু। আমরা প্রত্যেকেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিই আর যাতে আমাদের ঘরটা পরিষ্কার হয়, পরিচ্ছন্ন থাকে। তো অনেক সময় দেখা যায় ঘর ঝাড় দিলেও ঘর কিন্তু একদম পরিষ্কার হয় না, কারণ নোংরা এখানে ওখানে লেগেই থাকে। আমরা বুঝতে পারি না যে কেন এই কারণটা হচ্ছে, কি কারণে ঘরটা ভালো করে পরিষ্কার হচ্ছে না। তো আমরা কিন্তু তখনও ভাবি না যে ঝাড়ুটাকে আমাদের পরিষ্কার করতে হবে, ঝাড়ুটার মধ্যে নোংরা আছে, ঝাড়ুটাকে পরিষ্কার করার দরকার একদমই আমাদের কারোরই মাথায় আসে না। তো কিভাবে পরিষ্কার করলে একদমই পরিষ্কার হবে সে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই তোমরা ঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারবে এবং ঘর বাড়ি কিন্তু খুব সহজেই ঝাড় দিলে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য এখানে নিয়েছি হারপিক। হারপিক আমি ঝাড়ুর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো হারপিক দিয়ে কেন পরিষ্কার করবো, সার্ফ সাবান দিয়েও তো খুব ভালো পরিষ্কার হবে। সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে যতটা না পরিষ্কার হবে, হারপিক দিয়ে পরিষ্কার করলে একদম খুব ভালো পরিষ্কার হবে, ডিপ ক্লিন হবে ঝাড়ুটা। তার জন্য এখানে আমি হারপিক দিয়ে দিচ্ছি। খুব তো হারপিক লাগছে না, এখানে খুব সামান্য হারপিক এখানে ছিটিয়ে দিচ্ছি ঝাড়ুর মধ্যে। তোমরা অবাক হয়ে যাবে, একবার যদি এইভাবে পরিষ্কার করো তোমরা বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে ঝাড়ুটা এতটাই হালকা মনে হবে আর কতটা পরিমাণে ময়লা বের হয় তোমরা নিজেরাও বুঝতে পারবে না। একবার যদি অবশ্যই ট্রাই করে দেখবে, একবার করলেই বুঝতে পারবে যে ঝাড়ুর মধ্যেও এত ময়লা থাকে, তোমরা অবাক হয়ে যাবে। তার জন্য এখানে আমি হালকা করে আমি হারপিক ছড়িয়ে দিচ্ছি ভালো করে ঝাড়ুর মধ্যে, তারপরে দিয়ে দেবো হালকা জল। এইভাবে জল দিয়ে দেবো হারপিক দেওয়ার পর। এরপর নিয়ে নেব চিরুনি। আমরা অনেকেই চিরুনি, এমনই চিরুনি বাদ দিয়ে দিই, আমাদের কোনো কাজে আসে না, একটু পুরনো হয়ে গেলে কিন্তু আমরা বাদ দিয়ে দিই। তোমরা অনেকেই কিন্তু চিরুনির বদলে আমরা জামাকাপড় কাচি, যে জামাকাপড় কাচার ব্রাশ থাকে ওই ব্রাশও ইউজ করতে পারো। আমার এই চিরুনি দিয়েই কিন্তু পরিষ্কার করছি, আমি এইসব কাজেই এই চিরুনি ব্যবহার করে থাকি। এই চিরুনি দিয়ে যদি আমরা এই ঝাড়ুর মধ্যে এইভাবে ভালো করে ছেনে নিই, দেখতেই পাবে কত সহজেই ঝাড়ুর মধ্যে এক্সট্রা যে ময়লা, চুল, আমাদের মাথার চুল তো এখানে ওখানে ছড়াই, এই চুল কিন্তু ঘরের আনাচে কানাচে থাকে, সেই কারণে ঝাড়ুর মধ্যে আটকে যায় এবং ময়লাও পড়ে। তার কারণেই কিন্তু ঘর ঝাড় দেওয়ার পরেও কিন্তু ঘর পরিষ্কার হয় না। এইভাবে যদি আমরা হারপিক দিয়ে হালকা জল ছিটিয়ে যদি এইভাবে চিরুনি দিয়ে ছানি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। প্রথম কি দেখে বোঝা গেছে যে ঝাড়ুর মধ্যেও এত ময়লা থাকতে পারে? দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। আরও একবার ভালো করে আমি এই চিরুনি দিয়ে এইভাবে ছেনে নিচ্ছি, ঝাড়ুটাকে ছেনে নিয়ে আবারও আমি তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণে ময়লা বেরোচ্ছে। আর ধোয়ার পরে তোমরা দেখবে ঝাড়ুটা এতটাই হালকা হয়ে যাবে না, কি বলবো, একবার না তোমরা ট্রাই করলে বিশ্বাসই করবে না যে কতটা ভালো ক্লিন হয়। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো ঝাড়ুটাকে ধুয়ে নিচ্ছি, তারপর ঝাড়ুটা ধোয়ার পরে কিন্তু এইভাবে একটা জায়গায় হ্যাং করে দেওয়া দরকার, যেহেতু ঝাড়ুটাকে শোকানোর জন্য। এইভাবে তোমরা জলটাকে ঝরিয়ে নিতে পারো, আবার রোদেও দিতে পারো। অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমরা অবাক হয়ে যাবে যে কতটা ভালো ক্লিন হয় ঝাড়ু। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।